डिजिटल बांगला এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপক মারধর বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপক মারধর করা হয়েছে ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় বুথের ভেতরে ছাপ্পা চলছিল এবং তারই প্রতিবাদ করায় বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপক মারধর অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোটে অভিযোগ কিন্তু বারবারই আসছিল এবং এবারে কিন্তু দিন শেষে যে চিত্র উঠে এসেছে তা কিন্তু বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপক মারধর অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে দিনহাটার বড় শাকদল অঞ্চলের 776 নং বুথের ঘটনা ভোটদান প্রক্রিয়া শেষ এবং দিন শেষে এসে কিন্তু এই ছবি ধরা পড়ছে যে বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপকভাবে মারধর করা হচ্ছে ছাপ্পা ভোটের প্রতিবাদ করা হয় এবং যার কারণে কিন্তু এই মারধরের শিকার হতে হয়েছে বিজেপির পোলিং এজেন্টকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপক মারধর বুথের ভেতরেই চলছিল ছাপ্পা ভোট এবং তারই প্রতিবাদ করেছিলেন বিজেপির পোলিং এজেন্ট এবং যার ফলস্বরূপ তাকে শিকার হতে হলো এই মারধরে এবং অভিযোগের তির কিন্তু উঠেছে শাসক দলের বিরুদ্ধে দিনহাটার বড় শাকদল অঞ্চলের 776 নং বুথের ঘটনা একমাত্র এটি ছাপ্পার অভিযোগ নয় এর আগেও যখন দিনহাটা থেকে কিন্তু ছাপ্পা ভোটের অভিযোগ এসেছিল সেখানে বাবা ছেলের পরিচয় দিয়ে গিয়ে এবং ভাগ্নির পরিচয় দিয়ে গিয়ে সেখানে কিন্তু অসুস্থ বা বয়স্ক যারা রয়েছে সাধারণ ভোটার তাদেরকে নিয়ে গিয়ে সেখানে ভোটদান করা হয়েছিল একটি ইভিএম মেশিনে দুজন করে ভোটদান করেছিলেন সেখানেও কিন্তু ছাপ্পা ভোটে অভিযোগ উঠেছিল এবং আবারও ছাপ্পা ভোটে অভিযোগ উঠল কিন্তু এবারে কিন্তু আরও গুরুতর যে ছবি উঠে এসেছে তা কিন্তু একেবারে মারধরের প্রক্রিয়া চলে গিয়েছে বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে কারণ তিনি এই ছাপ্পা ভোটের প্রতিবাদ করেন এবং অভিযোগের তির কিন্তু শাসক দলের বিরুদ্ধে দিনহাটার বড় শাকদল অঞ্চলের 776 নং বুথের ঘটনা দিন শেষে এসে কিন্তু এই ছবি ধরা পড়ছে মোটামুটি ভাবে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও কিন্তু সার্বিক চিত্র এর আগ পর্যন্ত আমরা দেখেছিলাম শান্তিপূর্ণ এবং অবাধেই চলছিল ভোট প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে তার বলা যায় না বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপকভাবে মারধর করা হয় কারণ তিনি ছাপ্পা ভোটের প্রতিবাদ করেছিলেন বুথের ভেতরে ছাপ্পা ভোট চলছিল এর আগেও আমরা দেখেছি ছাপ্পা ভোট চলছিল প্রশাসনের সামনেই সেখানে উদাসীন ছিলেন প্রশাসন কেন্দ্রীয় বাহিনী 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ তাদের সামনেই বাবা ছেলের পরিচয় দিয়ে নিয়ে গিয়ে এবং আত্মীয় স্বজনের পরিচয় দিয়েছিলেন ইভিএম মেশিন সেখানে একটি ছিল অথচ মানুষ দুজন এভাবেই কিন্তু ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসছিল বারবার আরও একবার বুথের ভেতরে এভাবেই ছাপ্পা ভোট চলছিল এবং যার প্রতিবাদ করেন বিজেপির পোলিং এজেন্ট এবং যার ফলে তাকে কিন্তু এই মারধরের শিকার হতে হয় দেখছেন সেই ছবি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে দিনহাটার বড় শাকদল অঞ্চলের 776 নং বুথের ঘটনা সঙ্গে দেখছেন যে প্রার্থী অশোক মণ্ডল তিনি সেখানে উপস্থিত হয়েছেন তাকে দেখতে গিয়েছেন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা দিন শেষে এসে এই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপকভাবে মারধর ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় মারধরের শিকার হতে হলো বিজেপির পোলিং এজেন্টকে অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে Hey.
পোলিং এজেন্ট ছিলেন কার পোলিং এজেন্ট বিজেপির পক্ষ থেকে হ্যাঁ তৃণমূলের মধ্যে হ্যাঁ বুধের মধ্যে ছাপ্পা ভোট হয়েছিল মানা করেছিলাম হ্যাঁ তার জন্য আমাকে আজ সবাই মারধর করে কারা মারলো টিএমসি গুন্ডা বাহিনী কোন বুথ 77 নম্বর বুথ বড়শদ্দার অঞ্চল আপনার নাম গুরুদাস মদক তারপর কি হলো আমি পোলিং এজেন্ট ছিলাম কার পোলিং এজেন্ট বিজেপির পক্ষ থেকে হ্যাঁ তৃণমূলের যে সমর্থকরা রয়েছে কর্মীরা রয়েছে তাকে ব্যাপকভাবে মারধর করে এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং যে ছবি আপনারা দেখছেন যে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল সেখানে উপস্থিত হয়েছেন তাকে দেখতে গিয়েছেন বারবার কিন্তু ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসছিল এবং আরো একবার ছাপ্পা ভোটের এই অভিযোগ উঠে এসেছে এবং তার সঙ্গে এই মারধরের ছবি এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি কথা বলবো দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে অমৃতা এর আগেও ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে আরো একবার ছাপ্পা ভোটের অভিযোগ কিন্তু এক্ষেত্রে তো একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয় এই ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় ঠিক কি ঘটেছে ছিল সেখানে দেখো এখানে যেটা বিজেপির পোলিং এজেন্ট তার অভিযোগ রয়েছে 76 নং বুথ যেখানে বড় সদনে এই বুথ অবস্থিত সেখানে ছাপ্পা চলছিল এবং তার প্রতিবাদ করার জন্য শাসক দলের কিছু লোকজন তাকে মারধর করে অপরদিকে কিন্তু শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে আর এই যে পোলিং এজেন্ট রয়েছে বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাকে দেখতে এসেছে অশোক মণ্ডল বর্তমানে স্থিতিশীল রয়েছে তার অবস্থা বিপাশা অমৃতা তুমি সারাদিন ধরে কভার করেছো দিনহাটায় বিভিন্ন যে বুথ রয়েছে এবং এর আগে পর্যন্ত মোটামুটি ভাবে বলা হয়েছিল যে বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনা ঘটলেও মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে এবং নানা জায়গায় একটা অভিযোগ এসেছিল যে প্রভাবিত করা ঘটনা একটু জানতে চাইবো যে ঠিক কাদের থেকে প্রভাবিত করা হচ্ছে দেখো এই এই অভিযোগ কিন্তু যে বিজেপি প্রার্থী বলছে তৃণমূলের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি প্রার্থীর দিকে যে বুথে গিয়ে নানা রকম ভাবে অভিযোগ করা হয়েছে দুপক্ষের এই অভিযোগ দুপক্ষের বিরুদ্ধে কিন্তু উঠেছে তবে সন্ধ্যাবেলা সারাদিন কিন্তু কোনো মারধর বা অশান্তির ঘটনা ছিল না কিন্তু সন্ধ্যাবেলা দেখা গেছে যে এই ধরনের মারধরের ঘটনা উঠে এসেছে এই অভিযোগ কিন্তু বিজেপি প্রার্থী অশোক রায় করেছে যে পোলিং এজেন্ট যে ছিল তাকে কিন্তু বুথের এজেন্ট যে ছিল তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে অপরদিকে নস্যাৎ করে দিয়েছে সেই অভিযোগ শাসক দলের সেখানকার স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ধন্যবাদ অমৃতা আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর যে ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় মারধরের শিকার হতে হলো বিজেপির পোলিং এজেন্টকে এবং অভিযোগের তীর সরাসরি শাসক দলের বিরুদ্ধে দিনহাটার বড়শাকদল অঞ্চলের 76 নং বুথের ঘটনা দেখছেন সেই ছবি সারাদিন ধরে ছাপ্পা ভোটের এবং আপনাদের যে চিত্র দেখানো হচ্ছে যে অশোক মণ্ডল তিনি কিন্তু এই পোলিং এজেন্টকে দেখতে গিয়েছেন হাসপাতালে এমনটাই ছবি কিন্তু দেখা ধরা পড়েছে ডিজিটাল বাংলা পর্দায় আপনারা দেখছেন সে পোলিং এজেন্ট এই মুহূর্তে কিন্তু হাসপাতালে ভর্তি তার অবস্থা মোটামুটি স্থিতিশীল তবে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল তিনি তাকে দেখতে গিয়েছেন তাকে দেখতে গিয়ে কি জানিয়েছেন অশোক মণ্ডল শুনব যেটা আমরা কিন্তু সবসময় বলে আসছি যে এই নির্বাচনকে একটা প্রবেশে পরিণত করছে আর বারবার আপনাদের একই কথা কথা পুলি কেজে দিলেন কতজন পুলি কেজে দিলেন সেই ক্ষেত্রে বারবার বলা হচ্ছে পুলিশদের ক্ষেত্রে যেভাবে তাদের বাধা বিপত্তি ভয় দেখানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তারা তাদের আমাদের পুলি কেজের বাড়িতে বোম নিক্ষেপ করছে বাড়িঘর ভাঙচুর করছে গতকাল থেকে তার আগের থেকে যারা পুলি কেজে থাকবে বিজেপির তাদের কাউকে রেহাই দেওয়া হবে না এই যে কথাগুলোর সেই কথাগুলো আমরা বিভিন্নভাবে সংবাদপত্র এবং নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার জানিয়েছি যে আর নির্বাচনটা যদি নির্বাচনের মতো হয় সেই ক্ষেত্রে আজকে আমাদের প্রত্যেকটা বুথের পুলিং এজেন্টরা দায়িত্ব নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার মুহূর্তে কোথায় রাস্তায় কোথায় বাড়িতে আটকিয়ে রেখেছে
এবং যারা সাহস করে আজকে বুথে ছিল সেই বুথে থেকে আজকে ভোট পরিচালনা করবার ক্ষেত্রে একটা বুথে পুলিশ এজেন্ট দেখে যে 76 নম্বর বুথে গিয়েছিল সেখানে মোটরসাইকেলটা রেখেছিল একজনের কাছে, সেই মোটরসাইকেল নিয়ে তারা চম্পট। পাশাপাশি আজকে এই পুলিশের যে দায়িত্ব নিয়ে কাজ করছিল, ফলস ভোট দিচ্ছিল, সেখানে মাঝে মাঝে সে বাধা দিচ্ছিল এটা ঠিক হচ্ছে না, তখনই তাকে এইভাবে মারা হয়েছে। এই যে পুলিশ এজেন্ট এখানে কতজন, না পুলিশ এজেন্ট নির্বাচন শেষ হওয়ার পর আর কতজনকে মারবে সেটা তো আমরা জানি না, সব কিছু কমিশনে জানাবো। যেটা আমরা কিন্তু সবসময় বলে আসছি, আপনারা শুনলেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বক্তব্য, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে সমস্ত কিছুই তিনি অভিযোগ করবেন, সবকিছু নিয়ে অভিযোগ জানাবেন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ জানিয়ে দেবেন, এমনটাই জানালেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। এবং অশোক মণ্ডল কিন্তু এর আগেও বিভিন্ন অভিযোগ করেছে যে তাকে বাধা দেওয়া হচ্ছে ভোটদানের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু অভিযোগের তির ছিল শাসক দলের বিরুদ্ধে। এবং তিনি যেটা দেখা যাচ্ছিল ছবি, তিনি কিন্তু প্রায় যে সমর্থকহীনভাবেই ঘুরছিলেন বিভিন্ন বুথের দিকে, সেখানে কিন্তু তার সাথে কোনো সমর্থক ছিল না, যদিও এক্ষেত্রে কিন্তু তৃণমূলের থেকে কটাক্ষ করা হয়েছিল, তৃণমূলের যে কর্মীরা তারা কটাক্ষ করে বলেছিলেন যে বিজেপির সঙ্গে কেউ নেই, তাদের পোলিং এজেন্ট পর্যন্ত নেই এবং তারা চাইলে তৃণমূলের থেকে লোক পাঠিয়ে দেবে তাদের এজেন্ট করার জন্য। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপির এক পোলিং এজেন্ট তিনি দায়িত্ব সহকারে কাজ করছিলেন যেমনটা জানেন অশোক মণ্ডল, এবং ছাপ্পা ভোটের প্রতিবাদ করছিলেন যার ফলস্বরূপ কিন্তু তাকে এই মারধরের শিকার হতে হয়। এবং এক্ষেত্রে অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে, দিনহাটার বড় শব্দের অঞ্চলের 776 নং বুথের ঘটনা। তবে এই মুহূর্তে এই পোলিং এজেন্ট স্থিতিশীল অবস্থায় রয়েছেন এমনটা আমাদের প্রতিনিধি জানালেন, এবং সেখানে কিন্তু বিজেপি প্রার্থী অশোক মণ্ডল তাকে দেখতে গিয়েছেন, এবং তাকে দেখতে গিয়ে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমনটাই জানালেন যে সমস্ত কিছু তিনি অভিযোগ আকারে নির্বাচন কমিশনের কাছে জানাবেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হলো, অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। বুথের ভেতর ছাপ্পা ভোট চলছিল যার প্রতিবাদ করেছিলেন বিজেপির পোলিং এজেন্ট, এবং যার ফলস্বরূপ তাকে এই মারধরের শিকার হতে হয়, অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে, দিনহাটার বড়শাকদল অঞ্চলের 776 নং বুথের ঘটনা। আপনারা সারাদিন ধরেই ডিজিটাল বাংলায় পর্দায় দিনহাটা সহ আরো বিভিন্ন কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে তার সমস্ত খবরাখবর আপনারা পেয়েছেন, বিভিন্ন মুহূর্তের আপডেট আপনারা দেখেছেন। এবং এই ঘটনা ঘটার আগ অবধি কিন্তু বলা হচ্ছিল যে মোটামুটিভাবে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বা ছাপ্পা ভোটে যে অভিযোগ আসছিল তাছাড়া সেক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে শান্তিপূর্ণ এবং অবাধেই চলছিল ভোট প্রক্রিয়া, যদিও কিছু কিছু জায়গায় কিছু কিছু বিক্ষোভের ঘটনা ঘটেছে, তবে তা সত্ত্বেও কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু এই ঘটনা সামনে আসার পর কিন্তু তাহার বলা যায় না, এবং যা পোলিং এজেন্টকে ব্যাপকভাবে মারধর করা হয় ছাপ্পা ভোটের প্রতিবাদ করায়। সারাদিন ধরে আমরা নজর রেখেছি উপনির্বাচন শুধুমাত্র দিনহাটা নয়, তার সঙ্গে যে শান্তিপুর বা খড়দহর উপনির্বাচনে যে সংগঠিত হয়েছে তার ছবিও আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার পর্দায়। এবং সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে বলা যায় যে শান্তিপূর্ণ এবং অবাধেই কিন্তু উপনির্বাচন সংগঠিত হয়েছে। তবে দিন শেষে এসে এই ছবি ধরা পড়ল দিনহাটার বড়শাকদল অঞ্চলের 776 নং বুথে, যেখানে বুথের ভেতরেই ছাপ্পা ভোট প্রক্রিয়া চলছিল যার প্রতিবাদ করেন বিজেপির পোলিং এজেন্ট, এবং ফলস্বরূপ তাকে ব্যাপক মারধরের শিকার হতে হয়।
এবং সরাসরি অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোটের যে পরিমাণ বা শতাংশ বলা যায় তা কিন্তু 69.97% পড়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত 69.97% ভোট পড়েছে। সারাদিন ধরে আপনারা আপডেট পেয়েছেন, সকালে কিন্তু অনেক কম ছিল, যা কিন্তু ভোটারদের যে সংখ্যা তা দেখেই বোঝা গিয়েছিল। পরবর্তীতে প্রায় 50% কাছাকাছি হয় এবং এই মুহূর্তে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেই শতাংশ 69.97% ভোট পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এই 69.97% ভোটদান হয়েছে। সারাদিন ধরে আপনার ডিজিটাল বাংলার পর্দায় দেখছেন উপনির্বাচনে বিভিন্ন খবরাখবর এবং এরপরও কিন্তু বিভিন্ন তথ্য আমরা আপনাদের সামনে পরিবেশন করব। তবে এখনকার মতো এই পর্যন্তই এবং পরবর্তী আপডেট নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরছি।